রাঙামাটি, যাকে বলা হয় বাংলাদেশের সবচাইতে বড় জেলা, সবার কাছে এটি তার অপারক সৌন্দর্যের জন্য বিখ্যাত। আপনি যদি প্রাকৃতিক পরিবেশে হারিয়ে যেতে চান, তাহলে রাঙামাটির চাইতে সেরা জায়গা আর হতেই পারে না। এর কারণ, এখানে একই সাথে আপনি পাহাড়, ঝর্ণা, লেক, রিসোর্ট, বিনোদন কেন্দ্র, পাহাড়ি জীবনযাত্রা থেকে শুরু করে সমস্ত রূপের সমাহার যেন এক জায়গায় পেয়ে যাবেন। তাই রাঙামাটি নিয়ে সবার আগ্রহের কমতি নেই। তবে এখানে ঘুরে দেখার মতো প্রায় অর্ধশতের কাছাকাছি জায়গা আছে, কয়েকটি স্পট এমন যা আপনাকে বারবার এখানে নিয়ে আসবেই। আর আজকের ভিডিওতে আমরা রাঙামাটির সবচাইতে সেরা পাঁচটি স্থান সম্পর্কে জানব। তবে হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন, কারণ তা না হলে এই রকমের ইন্টারেস্টিং সব ভিডিও আপনার হাতছাড়া হয়ে যাবে। নাম্বার 5, শুবলং ঝর্ণা। রাঙামাটিতে রয়েছে বেশ কিছু অসাধারণ সুন্দর ঝর্ণা, তবে তার মধ্যে শুবলং ঝর্ণা অন্যতম। বাকি সব ঝর্ণার মতো সারা বছর কিছুটা শুকনো থাকলেও বর্ষাকালে এটি তার আসল রূপে ফিরে আসে। কেবল শুবলং ঝর্ণার পাশ দিয়ে গেলেই ঝর্ণার যে দৃশ্য, তা দেখে আপনি আবেগময় হয়ে যাবেন। হয়তো থাইল্যান্ডের কোনো দৃশ্য ভেবে বসতে পারেন। আপনি চাইলে ঝর্ণার শীতল পানিতে গোসল করতে পারেন। আবার 2000 ফুট উঁচুতে রয়েছে TNT পাহাড়, আর তাতে উঠার চমৎকার সিঁড়ি। উপর থেকে দেখলে মনে হয় পুরো রাঙামাটি জেলাটাই যেন পানির উপর ভেসে আছে, সেই দৃশ্য বলে বোঝানোর মতো নয়। নাম্বার 4, ঝুলন্ত ব্রিজ। রাঙামাটিকে যেন চেনাই হয়ে থাকে তার ঝুলন্ত ব্রিজের কারণে। এখানে আসবেন আর ব্রিজে আসবেন না, এটা হতেই পারে না। কাপ্তাই হ্রদের উপর নির্মিত 335 ফুট লম্বা এই ঝুলন্ত ব্রিজটি সবার কাছে সিম্বল অফ রাঙামাটি নামে পরিচিত। দুই পাহাড়ের মনোরম পরিবেশের মাঝে পানির উপর এই ঝুলন্ত সেতুর উপর দাঁড়িয়ে প্রকৃতিকে উপভোগ করাটাই যেন ভাগ্যের ব্যাপার। ব্রিজের একপাশে পাহাড়ের উপরে আবার শিশুদের বিনোদনের জন্য রয়েছে দোলনা এবং স্লিপার। ঝুলন্ত ব্রিজে প্রবেশের ক্ষেত্রে মাত্র 20 টাকা ফি দিতে হয়। নাম্বার 3, কাপ্তাই লেক। রাঙামাটির অন্যতম পছন্দসই স্থানের আরেক নাম কাপ্তাই লেক। প্রায় 11,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এই কৃত্রিম হ্রদের দেখা পেতে সবখান থেকেই পর্যটকরা ব্যাকুল হয়ে ছুটে আসেন। এখানে চাইলে একদিন থেকে সব সৌন্দর্য উপভোগ করতে পারেন, আবার দিনে গিয়ে দিনেও ফিরে আসতে পারেন। যেদিকেই চোখ যাবে শুধু ছোট বড় পাহাড়, ঝর্ণা, লেকের স্বচ্ছ পানি, আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা এবং চারদিকে সবুজের সমারোহ। অন্যদিকে নানারকম প্রাণী আর উদ্ভিদের বৈচিত্র্য, ছোট ছোট দ্বীপ, পাখি এবং জলকেন্দ্রিক মানুষের জীবনযাত্রা দেখে কে না মুগ্ধ হবে। প্রকৃতি যেন সব নিয়েই এই হ্রদকে সাজিয়েছে। এখানে সারা বছর ঘুরে আসা যায়, তবে বর্ষাকালে এর সবুজ সতেজতা ভিন্ন রূপ ধারণ করে। এখানে নৌকা বা বোটে করে লেকে ঘুরে দেখতে পারেন, অথবা পিকনিক করতে সবাইকে নিয়ে আসতে পারেন। এছাড়া কাছাকাছি অবস্থানে থাকা কর্ণফুলিতে কায়াকিং করারও ব্যবস্থা আছে। নাম্বার 2, আরণ্যক হলিডে রিসোর্ট। শুনলে কেবল একটি রিসোর্ট মনে হলেও এটি সাধারণ মনোরম কোনো রিসোর্ট নয়। প্রকৃতির অবলীলায় সাজানো সৌন্দর্যের ঠিক মাঝখানে এমন রিসোর্ট না থাকলে কেউ না গিয়ে থাকতে পারে না। আর এই রিসোর্টটি রাঙামাটি জেলার সেনানিবাস এলাকার অন্যতম প্রধান আকর্ষণ। রিসোর্টের যে দিকেই যান মনে হবে রং তুলিতে আঁকা ছবি। কি নেই এখানে! চারপাশে কাপ্তাই হ্রদের স্বচ্ছ পানি দৃশ্য, নান্দনিক ফুলের বাগান, ভাস্কর্য, স্পিডবোর্ড, প্যাডেলবোর্ড, রিসোর্ট ইত্যাদি। কিন্তু এটি কেবল একটি অংশে, বাকি অংশটি রয়েছে হ্যাপি আইল্যান্ড, যেখানে আছে ওয়াটার ওয়ার্ল্ড, রাইডার পার্ক, লেক ভিউ সুইমিং পুল, বোট রাইডিং ইত্যাদি। এছাড়া রিসোর্টের রেস্টুরেন্ট আর বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা তো আছেই। সব মিলিয়ে এই রিসোর্টটি অত্যন্ত মনোরম, মুগ্ধকর এবং বিনোদনের সংমিশ্রণও বলা চলে। নাম্বার 1, সাজেক ভ্যালি। বর্তমানে সবার কাছে অন্যতম সেরা পর্যটন কেন্দ্রের নাম এই সাজেক ভ্যালি। সমুদ্র পৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতায় অবস্থিত এই ইউনিয়নটি বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন। সারা বছর প্রাকৃতিক রূপে আবিষ্ট থাকা এই সাজেকের চারপাশে আছে পাহাড়, সবুজের ছড়াছড়ি, তুলোর মতো উঠতে থাকা মেঘ, কুয়াশার চাদর এবং প্রতি ঋতুতে বিভিন্ন সাজে সেজে থাকা নিরলস সৌন্দর্য। সাথে আছে কংলাক পাহাড়, আদিবাসীদের জীবনযাত্রা, রাতের তারা ভরা আকাশ সহ আরও অনেক কিছুই। বিশেষ করে যারা বাইকে করে ঘুরে বেড়াতে আসেন, তাদের জন্য সাজেক যেন নৈসর্গিক একটি ব্যাপার। এছাড়াও এখানে থাকা রিসোর্টগুলিতে যেন এক মনোরম শান্তি আছে, মনে হবে যেন এখানেই থেকে যাই। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে পারেন, আর ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।